আচ্ছা, আমরা আজকে একটা লোকাল সার্ভার ইনস্টল করা শিখব, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, স্টেপগুলি একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে, ঠিক আছে? একটু নামগুলি নোট করে নেবেন, এগুলি পরীক্ষা বা ইয়াতে জিজ্ঞাসা করলে জানতে পারেন। আমরা কি বললাম যে আজকে আমরা একটা এক্সাম নামে আমাদের একটা সার্ভার ইনস্টল করা জানতে হবে। লোকালি আমরা যখন কোনো কিছু রান করাবো ওয়েবসাইট, তখন আমরা এই সার্ভারটা ইনস্টল না করলে রান করাতে পারবো না। এইটা সাধারণত প্ল্যাটফর্মটা হচ্ছে এক্স দ্বারা প্ল্যাটফর্ম, এতে অ্যাপাচি, এমএ মারিয়া ডিবি এবং পিএইচপি কে পি দ্বারা এবং পার্ল কে পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, সবাই কি আসছে নাকি কেউ বাদ আছে? তাহলে আপনাদের কাজ আমি একটু দেখাই দিব কিভাবে ইনস্টল করে। আপনারা এখনই এটাকে আবার ইনস্টল করে ফেলবেন যার যার পিসিতে, আর যার পিসিতে আছে তার ইনস্টল করার দরকার নাই। প্রসেসটা একটু জানেন যে এটা জাস্ট এক্সাম হইতেছে একটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম, যেটা আর কি আমাদের ওয়েব সার্ভার সলিউশন স্ট্যাক প্যাকেজ ডেভেলপড হিসেবে কাজ করে, যেটা অ্যাপাচি ফ্রেন্ডস। আপনি কথা বলতেছেন কেন? কথা তো আমি বলতেছি, একটু শুনতে হবে। তো এটাকে সাধারণত কনসিস্টিং মেনলি অফ অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, মারিয়া ডিবি ডাটাবেস এবং ইন্টারপ্রেট ফর স্ক্রিপ্ট রাইটিং ইন দ্য পিএইচপি অ্যান্ড পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ইয়াটা ইনস্টল করার পরে দেখবেন যে আপনি যে ডান দিকে যেরকম আছে কন্ট্রোলারটা আমাদের এরকম থাকবে। এখানে মূলত অনেকগুলি সার্ভার এবং ইয়া থাকবে, প্রোগ্রাম থাকবে। তো আমরা যেই দুইটা লাগবে সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে? স্টার্ট করে নিব। অ্যাপাচিটাও ওপেন সোর্স ওয়েব সার্ভার এবং মাইএসকিউএলটা আমাদের বেশি লাগবে, ডাটাবেস ক্রিয়েট করার জন্য মাইএসকিউএলটা বেশি ইউজ হয়। এবং পিএসপি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সার্ভার বেস, যেটা এই আপনারা এইচটিএমএল যেরকম জানছেন, জাভা স্ক্রিপ্ট জানছেন, এই পিএসপিটাও জানলে আপনারা এই পিএসপি দিয়ে আপনি সব প্রোগ্রামিং মানে ওয়েব সার্ভারটা বা ওয়েব পেজটাকে টোটাল ক্রিয়েট করতে পারবেন, ডাইনামিক করতে পারবেন, ঠিক আছে? সেই পিএসপি। তো এইটার সাধারণত কিভাবে আপনি ডাউনলোড, প্রথমে আপনি এটার অ্যাপাচি ফ্রেন্ডলি সাইট আছে, এই সাইটে যে এটাকে ডাউনলোড করে নেবেন এবং ইএক্সজি রান ইএক্সজিতে ক্লিক করে দেন আপনারা স্টেপ বাই স্টেপ এটাকে ইনস্টল করে নেবেন। এখানে যদি অ্যান্টিভাইরাসের কারণে অনেক সময় ইনস্টল করতে নাও দিতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিভাইরাসটা অফ করতে হবে। তো এটা যখন দেখবেন যে আপনার সেট আপ উইজার্ডটা আসবে, তখন আপনারা এরকম সেট আপ উইজার্ড দেখবেন এবং যা থাকবে যেইগুলি আপনি যেই সফটওয়্যারগুলি আপনি চান সিলেক্ট কম্পোনেন্টের মাধ্যমে সেগুলিকে সিলেক্ট করে দিয়ে দেন নেক্সট চাপবেন। এবং এটা সি ড্রাইভে যেখানে থাকবে ডিফল্ট হিসাবে ওইখানেই ইনস্টল করবেন এবং এটা কমপ্লিট হওয়ার পর আপনাকে একটা মেসেজ দিবে দেন আপনি এটাকে ফিনিশড করে দিবেন। তো এটার একটা এক্সাম কন্ট্রোল প্যানেল পাবেন, ঠিক এইরকম এক্সাম কন্ট্রোল প্যানেল। এই প্যানেলটার ভিতরে দেখবেন যে অ্যাপাচি মাইএসকিউএল এই প্রোগ্রামগুলি আর কি এই একটা সার্ভারে রান হবে। তো আমাদের মূলত লাগবে হচ্ছে অ্যাপাচি এবং মাইএসকিউএল, ঠিক আছে? এই দুইটাকে আমাদের কী করতে হবে, স্টার্ট দেওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এবং আজকে আপনাদের যে কাজটা হবে এটাকে দেখেন যে এইভাবে অ্যাক্টিভ হইলে আপনার একটা পোর্টে অ্যাক্টিভ হয়, বিশেষ করে অ্যাপাচি হবে হচ্ছে 80 পোর্টে, আর যেটা মাইএসকিউএলটা সাধারণত 3306 পোর্টে এটা অ্যাক্টিভ হবে। তাহলে এই এক্সামটা আপনারা ইনস্টল করেন,
করার পর আপনাদের যে কাজটা হবে প্রাথমিক কাজ, আপনারা যে ওয়েবসাইটটা বানাইছেন এখানে সেই ওয়েবসাইটটাকে রান করে দেখাবেন, ঠিক আছে? আজকে হয়তো এতটুকুই করতে পারবেন, বাকিটা আমরা যখন সামনে আমাদের এসইও ক্লাস আছে সেখানে আমাদের এটাকে হয়তো আরো ইমপ্লিমেন্ট করতে হবে। এবং ডাটাবেসটা একটু দেখবেন, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে সেই ডাটাবেস। অনেক সময় আমাদের দেখা যায় যে বিভিন্ন কাজ আছে, ডাটাবেস মেনটেন করতে হবে, ঠিক না? ইউজার আইডি পাসওয়ার্ড, ডাটাবেস ছাড়া আপনি মানে সাধারণত ডাইনামিক করতে পারবেন না এবং সামনে আগানো টাফ হয়ে যাবে। সেই ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা পিএইচপি মাই অ্যাডমিন এইটাকে আমরা ইউজ করব। এখানে ডাটাবেস ক্রিয়েট করা যায়, টেবিল ক্রিয়েট করা যায়, সব কিছু করা যাবে, ঠিক আছে? এবং এখানে খেয়াল রাখতে হবে যে ইনস্টল হওয়ার পরে সি ড্রাইভে XAMPP/HTDoc, কি বললাম এটা একটু লিখে নিয়েন যে সি ড্রাইভ কোথায় পাবেন, এটা C/XAMPP/HTDoc এর ভিতরে আপনি একটা আপনার যেই কোম্পানির নাম দিচ্ছেন ওই নামে একটা ফোল্ডার করে দেন, ওইখানে একটা কি রাখবেন, আপনার যে ক্রিয়েট করা ওয়েবসাইটটা ওইখানে রাখবেন, ঠিক আছে? এবং এটা ব্রাউজারে টেস্ট করবেন, লোকাল হোস্ট দিয়ে আপনাকে টেস্ট করতে পারবেন। এটা করেন আর ওয়ার্ডপ্রেস এটা আমরা নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই একটু এক্সামটা কীভাবে ইনস্টল করা, আমি হয়তো এখানে ইনস্টল করা আছে, তো আপনাদের প্রত্যেকের পিসিতে হয়তো ইনস্টল করা থাকলে করা দরকার নাই, আর যার পিসিতে ইনস্টল করা নাই সে এখন করে নেবেন।